আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। এবার আমি বাংলাদেশে ঈদ করতে এসেছি, আমার বোনেরও বিয়ে, তাই আপনাদের সাথে আমি ঈদের আগের দিনটা শেয়ার করছি। আমি আজকে গিয়েছি কিছু টুকিটাকি শপিং করতে, স্পেশালি আমার জুতা বাকি ছিল, তাই আমি একটা কমফোর্টেবল জুতা কিনতে গিয়েছি ইস্টার্ন প্লাজায়। আর আমাদের এখানে শপিং সেন্টারগুলো খুবই সুন্দর হয়, আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব, আমাদের এখানকার ইস্টার্ন প্লাজাটা দেখতে কেমন হয়। আর আজকে ঈদের আগের দিনটা ছিল, কিন্তু খুবই নিরিবিলি ছিল, কোনো মানুষজন ছিল না। আজ আসলে অনেক বছর পরে ঈদের আগের দিনটাতে এরকমভাবে শপিংয়ে বের হয়েছি, আর যেহেতু পুরো ঢাকা শহরটা এখন ফাঁকা, এই সুযোগে একটু বেরিয়ে নিলাম। আর আমার জুতোটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আর কিছু শপিং ছিল টুকিটাকি, সেইটাই আজকে সেরে নিয়েছি। আর খুবই সুন্দর লাগছিলো ঢাকা শহরটা, একেবারে যানজট মুক্ত, খুবই খোলামেলা, খুবই একেবারে অসাধারণ ছিল, রাস্তাঘাট তো খুবই সুন্দর ছিল। আর দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন, বাট মানুষজন একেবারেই নেই, একেবারে ফাঁকা বললেই চলে, খুবই সুন্দর ছিল। আর মানুষজনও ছিল না, সবাই গ্রামের দিকে চলে গেছে। আর আমাদের ঢাকার শপিং তো বলতেই পারেন, খুবই চমৎকার ডিজাইন, চমৎকার সব আকর্ষণীয় সব কালেকশন থাকে। আর আজকে আমি শপিং করার জন্য আসি নাই, তারপরে টুকিটাকি একটু যেগুলো দেখেছি আমার কাছে ভালো লেগেছে সেগুলো একটু করে আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি। আজকে বুধবার চলছে, আমি গত বুধবার বাংলাদেশে ল্যান্ড করেছি, আমি বাংলাদেশে চলে এসেছিলাম ইউকে থেকে, আর আজকে হলো আরেক বুধবার, এক সপ্তাহ পুরোপুরি হয়ে গেছে আমার আজকে। কালকে আমাদের এখানে ইনশাল্লাহ ঈদ হবে, আর আমরা সবাই ঈদের প্রস্তুতি নিচ্ছি, ঈদের জন্য সবাই রেডি হয়ে গেছি। কালকে ঈদ হবে, গরু কুরবানি হবে, অনেক দিন পর আসলে বাংলাদেশে ঈদের কোরবানিটা করা হবে। আসলে দেশের কোরবানি বলুন বা ঈদই বলুন, অনেক অনেক মজার এবং অনেক অনেক সুন্দর। আর সেই সাথে যদি আপনজনরা কাছাকাছি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে ভাই বোনদের সাথে ঈদ কাটাতে পেরে অনেক ভালো লাগে, কিন্তু আমি আমার বড় ছেলে এবং আমার হাজব্যান্ডকেও মিস করছি, ওরা আসতে পারেনি কিছু সমস্যার জন্য, ওদেরকে অনেক অনেক মিস করছি। আর এবার ভাই বোনের সাথে ঈদটা করতে পারবো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। একদিক যেমন সব কিছুতেই একদিক ভালো এবং মন্দ দুটো মিলিয়েই থাকে, সেই হিসেবে একদিক যেমন আনন্দ হচ্ছে আরেকদিকে একটু মিসিংও হচ্ছে, তা আমার পরিবারের আরেক অংশ আমার সাথে নেই, সেই সাথে একটু তো অনেকখানি খারাপ লাগছে আমার ছেলের জন্য, ছেলে এবং আমার হাজব্যান্ডের জন্য, ওরা আসতে পারে নাই বলেও খুবই খারাপ লাগছে। আর এবার ঈদটা ওদের ছাড়া এই প্রথম করব। আর এখন আমি চলে যাব জুতাটা কিনে, এখান থেকে আমি জুতা একটা পছন্দ করেছি এবং জুতাটা নিয়ে নিয়েছি। আর সেই সাথে কয়েকদিন পর, জানি না এখনও আমার বোনের বিয়ের ডেটটা হয়নি, সামনে লকডাউন চলছে, বাট এই কয়েকদিনের ভিতরে আমরা বিয়েটা সেরে ফেলবো লকডাউনের মাঝামাঝিতেই, কারণ আমার আবার ব্যাক করতে হবে 26 তারিখে, তাহলে আমাদের হাতে সময়ও নেই। ইনশাল্লাহ এই কয়েকদিনের ভিতরে বিয়ের তারিখটা হয়ে যাবে, আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম আমার আজকের জার্নিটা। ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আজকে আবারও আপনাদেরকে ঈদ মোবারক, যারা অলরেডি ঈদ করে ফেলেছেন তাদেরকেও শুভেচ্ছা, এবং কালকে যারা আমার সাথে ঈদ করবেন তাদেরকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।